প্লেয়ারও ছিল না সিনচি প্লেইন লাগে হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাম ফোকাস সুবহানাল্লাহ নবীর লাগে মাফ করছেন নবীজি ফরমাইলা তুমি তো বিরক্ত হয়ে গেছো এত লম্বা গফ করার কারণে গফ কিতার সম্বন্ধে জানো নি গফ হইল গিয়া আমারে হালি বুঝাইলে অত সময় প্রতিবেশীর লোকের সম্পর্ক রাখা সম্ভব আমার প্রতিবেশীর লোকে আমি সম্পর্ক জোড়ার সম্বন্ধে এরার লোকে বালা ব্যবহার সম্বন্ধে আমারে বুঝাইলে তার যে বুঝানি উনিয়া আমার দিলের মাঝে ডর আইল যে শেষে আমি হইয়া যাই কি হবো তাদের একজন মানুষ বললে প্রতিবেশী তার সম্পত্তির ওয়ারিশ উত্তরাধিকারী জেলা বাঘ বললে আলাদা ভাই ওনার প্রতিবেশী আপনার সম্পত্তির বাদ পাইব ওখানে কই দে ও পরিমাণ দ্বারা লাগাইছে যে প্রতিবেশী সম্বন্ধে অসিয়ত করতে করতে ও প্রতিবেশীর লোকে কি ব্যবহার করতে এখন অনুমান করেন চান এটা নিজের আপনার লেখা এবার ভোট পরবর্তন এবার ভোট পরবর্তন না এবার ক্ষতিবর্তন না এবার এবার দিয়ে দাবা হারাইতাম আমি প্রতিবেশীর লোকে আপনি ভালো ব্যবহার করতাম ও প্রতিবেশী লইয়া ভয়লা করে বিচার করি আমরা মনে করি এই বাড়ির উপর পুরা ক্ষতি করতে পারলে ভালো কিন্তু বাড়ির উপর আপনার আসল কত প্রতিবেশী খেয়ে এক হকালা খেয়ে দুই হকালা খেয়ে তিন হকালা এক হকালা যাই এই যদি এই নিলে ও প্রতিবেশী যাই ও মুসলমান তবে আপনার লাগামারি হওয়ার কারণে আপনার আত্মীয় এখন আপনার হক আছে এবার সাহায্য করতা সুখে দুঃখে খবর লইতা লাগামারি হিসাবে এই নিলে এক হক আলা অর্থাৎ এক হক শুধু প্রতিবেশীর হক তাই ভাই অন্য হক আর নাই দুই হক আলা যেমন মুসলমান ও প্রতিবেশী আপনার লাগামারি আর মুসলমান হয় না ও তো দুই হক আপনার এক ধর্ম আমার প্রতিবেশী ও দুই হক তিন হক আলা এরা লাগামারি হোক মুসলমান ও কুটুম্ব তিন ধরনের সম্পর্ক এনলি আপনার প্রতিবেশী লোকে বাবা ব্যবহার করতা তো হুসনে খলক যেটা আছে আখলাক যেটা আছে অবু এগুলো ইগে কেমতর দিন বড় ফায়দা দিব আখলাক যদি ভালো হয় না তাই ইবাদত বন্ধ গিয়েও খামায় না ইতার বাদ করে দিই সকল ইবাদটা গিয়ে সুতিয়া দিবার কোনো উপায় হইতো না কেমতর দিন ও কেমতর দিন আমরা ফাল্লারে বাড়ি করা দরকার ফাল্লা বাড়ি করতে হইলে এবাদত বন্দেগি বেশি করিয়া করা লাগবো এবং মানুষের লোকে পালা সুলুক রাখা লাগবো মানব খিদমত করা লাগবে মানুষ খিদমত করা লাগবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়লা যে সময় কলিমার প্রচার করলা মক্কা মুকাল্লামার মাঝে ইসলামের দাওয়াত দিলা ও সময়ে কিছু মুসলমান মক্কা শরীফের মাঝে কিছু অ মুসলমান দ্বারা এরা ডরাই গেলে কিছু তো মোকাবিলা করলা প্রতিবাদ করলা কত তো হইল কিছু ডরাই গেল কি ডরাইয়া নিজে নিজে হরি দেওয়ার চেষ্টা করলা এক মহিলা তার হরু হরু হরুতা স্বামী মারা গেছে স্বামীও নাই ই হরুতা সবা চিতা করতে কেউ নাই কোন গরিব পরিবার ই বেটিয়ে ফিন্দিবার মতো কাপড় পর্যন্ত নাই এক কাপড়ের কানা আছে তাও ভরা শরীর উদ্ধ হয়ে যায় এক বাজু কুলি আর এক বাজু বার হয়ে যায় তো ও বেবুদ হরুতা তাই দিকে গেলে ভাগো আমরা এই জায়গার মাঝে এই গাঁওটি শহর সাহায্য করতে বলা নাই দয়া করিয়া এমনি ধান দক্ষিণা হিসাবে কিছু দিবার ইলা কেউ নাই নি দয়ার হাত পালানে বলা মা কইলা বাবার এই জমিন আমরা সাহায্য করতে বলা কেউ নাই এই জমিন আমরা সাহায্য করতে বলা কেউ নাই এই সময় মক্কা নগরে মুসলমানও নাই নিজের বেটিয়ে বেঁচে আমরা সাহায্য করি কেন না এক যুবক আছে তার কাছে গিয়া দিলে দিলেই পা সাহায্য করবা কিন্তু তার দ্বারা লইলে তাই ধর্ম খাড়ি আনে তার আলাদা এক ধর্ম আর যাই দ্বারা লইলে আমার ধর্ম তাই খাড়ি আনে কি তার ধর্মরে মানা লাগে এই ধর্ম ত্রয়া যায় না এমন দ্বারা লইলে দিবা হইলে আমরা যে ধর্ম আছে এই ধর্ম চরিত ও চালার কইলা মানো আপনি ইজাজত দেন যে তার কাছে যাই গিয়া তাকে গিয়া আমি কইলা কইমু আমরা ধর্ম সম্বন্ধে তাই কোনটা জিকেইতা না কোনো প্রশ্ন করতা না
আর আমি তাকে সওয়াল করব ওনার জবাব দিতা ওনা তানে আমার ধর্ম সম্বন্ধে প্রশ্ন করার তা কি বিরত রাখি আমি প্রশ্ন করবো ইজাজত দিতে যাই ও মা হইয়া যাও ছেলে গেলা আল্লাহ নবীর খিদমত এই যুবককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইলা আমি আপনার কাছে আইছি আমি এক সওয়াল করতাম সওয়ালের আগে ওই কথা আমরা আমি হচ্ছি আপনার দ্বারা জানিল আপনি তোমার ধর্ম লিয়েছেন তো আমি অবতা কইয়া আমার ধর্ম সম্বন্ধে আপনি জিজ্ঞাসা না করিয়া এই সম্বন্ধে না মাতিয়া আমার সওয়াল করার জবাব আপনি দিতা বলে কো ও ছেলে কইলে আপনার গরিব বাবাও নাই আর মার এখানে খাবর আছে এখানে ফারা শরীর উঠল হয়ে যায় গিয়া গতর ঘুরে না আপনার কাছে সওয়াল লাগি আইছি যে যদি সামান্য কাপড় দিয়া সাহায্য করে আমার মারে কইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার বদন মুবারক হয়ে সাদর আসলো সাদর খুলি দিয়া আল্লাহর নবী ছেলের হাত তুলে দিয়া কইলেন তোমার মারে নিয়া বিন্দাই নেই হলো ইয়া দাও গি হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত লিয়া গেলা নিয়া মারে দিলা ইকাম ফাওয়ার বাদে মা সহ সারা ওলাদ মিলিয়া আল্লাহর নবীর খিদমত হইয়া কালমা পড়িয়া মুসলমান হই গেছিল বলতা সুবহানাল্লাহ এটা তো আখলাক দিয়া উচিত না নি না লড়াই করিয়া ব্যবহার দেখিয়া নিজ ইচ্ছা ধর্ম ত্যাগ করি আই গেলেন যে তাই ধর্ম খাড়িয়া দিন নি কিলা নি দাঁড়ালো যে দোষ বলে খাড়িয়া দিন নি তুমি তোমার নিজে ইচ্ছায় দাঁড়াইয়া নিজে এই ধর্ম বাদ দিয়া তার ধর্ম দেখবে ব্যবহার দেখিয়া আখলাক সবচেয়ে বড় জিনিস মানব লোকে ব্যবহার করা গরিব দুঃখী লোকে সাহায্য করা এটা বড় পারা উত্তম জিনিস আগে মানুষের দাম উঠে দিয়া তুলে তুলে মানব যে দুর্ব্যবহার করলে মানুষের দাম আপনার নিজের দাম তুলে দিলেন আপনি মানুষের খিদমত করবা খিদমতে খর মখলুকের খিদমত করলে এই খিদমতে মানুষে উবরে দিয়া তুলে আর একে কেমতর দিন আপনার ফায়দা নেই ইরহাম রহমান ফিল্লার দিন জমিনে যারা আছেন এরা লাগে বালা ব্যবহার করো আসমানে যারা আছেন এরা তোমার তোমার লাগে বালা ব্যবহার করবা আপনার জমিনবাসীর লাগে বালা ব্যবহার করো ছোয়া আসমানবাসী যারা আছেন বালা ব্যবহার করবা আল্লাহ তাকে আমাদের সাহায্য পাইবা আপনি যদি আপনার মিশনের দেখতে পারেন না আপনার বলো তো আল্লাহ তো পারে কাল তাহলে তাই যদি টাইট করে দিন আর নিজের রুটি মিলব নি ইজ্জত হরমত মিলব নি মিলছ না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম এই দুজো হইব তার ঠিকানা হাউইয়া দুজো হইব নেকির পাল্লা যদি হাল করি কেমতর দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী ফরিস্তা হলে উম্মতে মুহাম্মদিয়া যদি নেকি হোম হয়ে যায় তানিয়া দুজো কাল ইয়া রানা দিবা বলা এক ঘটনা হাসর ময়দান গঠক উম্মতে মুহাম্মদিয়া একজন কাড়িয়া লইয়া দুজো মুখা ফরিস্তা হলে রানা দিবা আল্লাহ নবীর ডাকিয়া দো আলাইহি সালামে কইবা নবী মুহাম্মদ আপনার উম্মতে ফরিস্তা তানিয়া দুজো মুখা লইয়া দেখ রাখি আল্লাহ নবী উনিয়া দম্বিতা নাই আগুয়াইবার বলিষ্ঠা হলো কইবারে বলিষ্ঠা হল তুমি তাই আগে দিন আগিয়া সামান্য তাম আমার মাত তুমি তাই হলো ফরিস্তা হলে দেখার জবাব না দিয়া আগে দিয়া যাইবা আল্লাহ নবী বেলারিয়া গাল মুবারক হাত রাখিয়া আল্লাহ আরশ হয়ে দিয়া যাইবা সালাম লগে লগে আল্লাহর আরশের মাঝে কম্পন শুরু হইব আল্লাহ জানাই দিবে ফরিস্তা হল তুমি তাই না আগে দিয়া কত আগবে না
আমার নবীর দাখল জবাব দেও ও জবাব দিবার লাগি আল্লাহর যখন ওটা রই দিব ফেরেশতা জায়গা টানি দিব আল্লাহর নবী এক কইবা আর কইয়া দিকেইবা আমার উম্মতরে কোন কারণে দুজক মুখা লইয়া রওনা দিলাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নাকি এবং মদি ওজন করিয়া নাকি বাল্লাহ খাওয়াই যাওয়ার কারণে আমরা দুজক মুখা লইয়া রওনা দিছি আল্লাহ আইতো তোলা আমরা দুজন আমার উন্মত নেকি এবং বুঝলে আরেকবার তো আমার সামনে উল্লাম করো আমি মোহাম্মদ রসুল্লাহ দেখি আল্লাহ নবীর সামনে ওজন দেওয়া আরম্ভ হইব ওজন দিতে সময় যে আল্লাহ নবী দেখবো আমার উম্মতের নেকির পাল্লা হালকা যার বদির পাল্লা বাড়ি হয়ে যার ও সময় আল্লাহ নবী থান খাস্তা গিয়া একটু কাগজ বাহির করিয়া নেকির পাল্লা রাখি দিবা ই রাখি দেওয়ার কারণে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তা দেন নতি হয়ে দিব সুবহানাল্লাহ ই বেটা আমার আল্লাহ নবীর সিনে না আল্লাহ নবী দেখিয়া দিকে এলাও সম্মান
একটু আগে তো আমার কাছ থেকে গেল, আবার পুরিয়ে আইলে আমরা তাড়াতাড়ি, আর তোমার চেহারার রং দেখে পরিবর্তন হয়ে গেল, কিতা পরিশানি তোমার দিল। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাওয়ার বাদে আমার দিলে হালি টানে আপনার খিদমত আইতাম, আপনার খিদমত আইবার লাগে দিলে টানে। আমার প্রশ্ন জাগিল যে কেয়ামতের দিন বা বিচারের পরে জান্নাতি জান্নাত দেওয়ার পরে আপনারা তো আল্লাহ আলাদা মর্যাদা দান করবা, যে স্থানও আপনারও রাখবা, আমি সবার সহিত রাখতাম পারতাম। ইয়া রাসূলুল্লাহ, কাল আসরের ময়দানও আমি সবানে আপনারে না দেখিয়া জিন্দগি সামনে কাটে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহান রাদিয়াল্লাহু তাআলার জবাব দিতে জানাইছেন, সুবহান তুমি থামিও না, চিন্তা করিও না, কাল আসরের ময়দানও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন থাকবো, তুমি সুবহান ও থাকবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বত দেখাইয়া ডিগ্রি লিখেছি, আমরা নবীর লেখালো ভাইছি, দেখলাম না নবীর শহর আমরা রে কবর রাখার মধ্যে যা জিজ্ঞা নিয়েব মা সন্তা তা করল পিয়াজ আর রজুল তান সম্বন্ধে তুমি কিতাব হইতে চাও, জীবনে দেখলাম না কিতাব হইতাম এই খেয়ে ইমান দ্বারা পরিচয় হইত যে এই আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাআল্লুকের কারণে কিয়ামতের দিন নবীজির লগর মহব্বত কিয়ামতের দিনও ফায়দা দিব না, দুনিয়াতে শেষ কিয়ামতের দিনও ফায়দা দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্পর্ক। কিয়ামত অনুষ্ঠিত হইবার আগে আগে এই কিয়ামত কাল কারিয়াত ও মাল কারিয়াত কিয়ামত যেটা এই কিয়ামত অনুষ্ঠিত হইবার আগে আগে আমরা কিছু কিছু আলামত বলাই পরিচয় বলাইব, যেটা ধরো অহন অনুমান হইব যে কিয়ামত দূরে না করি হইতে দাঁড়া লইলে কিয়ামত অনুষ্ঠিত হইব, যেটা আল্লাহ কুতরাল কারিয়াত ও মাল কারিয়াত এক ভয়াবহ আওয়াজ হইব কিয়ামত অনুষ্ঠিত হইব, এটা অনুষ্ঠিত হইবার আগে কিছু নিদর্শন আছে যেটা দাঁড়িয়ে লইলে বুঝতাম আমরা যে কিয়ামত দাঁড়া লইলে। এই নিদর্শন গুলোর মাঝে আমরা ছোটখাটো নিদর্শন যেটা নবীজি বর্ণনা করছেন এটা আমরা পাইলিছি, এটা যাই লিখি যে কিয়ামত অনুষ্ঠিত হইবার আগে মানুষের দিনী শিক্ষা বাদ দিয়ে গুরুত্ব দিব দুনিয়াবি শিক্ষার, দুনিয়াবি শিক্ষারে গুরুত্ব দিব আমরা কাছে এই গুরুত্ব আইসে নি যাব, দুনিয়াবি শিক্ষার গুরুত্ব আইসে নি জানা আমরা কাছে আইসি বেশি আইসি, আমরা ওনার তালেবাস হওয়া দিতে পারি দরিদ্র আনলে সার্টিফিকেট লাগে, দুনিয়াবি শিক্ষার গুরুত্ব আই তলিমালি গাইরি দিন দিনী শিক্ষা বাদ দিয়া অন্যান্য শিক্ষার উপরে গুরুত্ব আইব, অন্যান্য শিক্ষা অর্জন করবার লাগে বেশি চেষ্টা আইব, এটা কিয়ামতের নিদর্শন, এটা কিয়ামতের আলামত। আতা রাজুল ইমরা আতাহু, বেটা তার বেটির কথা চলবো পরিবারে দেখার কইবা অহানোর মোহাবিক বেটা চলবো, কিন্তু তফসিলের মফিল চলে সরকার দিবার বেলা আইলে কত দিতাম কেন ধরো বেটা এদিকে এই আইন না তিন দিতে পারতাম, এই নিমিত তার তাই ও যে তা না তো দাবাগি কেন শুভ লক্ষণ নেই হে বেটিন বল তুমি দেন বেশ করিয়া সদকা দেও, সদকা করো বেশ করিয়া, আমার দেখা নিয়েছি আল্লাহ আমার দেখাইছে তুমি দেন বেশিরভাগ দুঃখী তুমি দেন সদকা দেও। উচ্চারণ করো জামাই নাফরমানি বেশি করো, আর তোমাদের মধ্যে ইলা বেটিন আছে যারা আকল মন বেটাই তোর আকল রে লইয়া যাও গিয়া
ওদের লানতি শব্দ বেশ উচ্চারণ করো, জামাই না বর্ণালি করো, আখন লইয়া যাও গিয়া, ও যে বাদ জানায় নবী দিয়ে বর্ণাইছে, ও ইনাই নইল গিয়া দুজব যাওয়া লক্ষণ, নবী দিয়ে বর্ণাইছে অবিন্তা পদ পণ করো সদগা দিয়া, কথা করিলাও এর কারণে তুমি তাই সদগা দেও, তো বুঝা গেল এই যে তা জিনিস ইতা জিনিস আমার গুণ নয় আমার দোষ। আমি দানাগিরি করা স্বামী তৈয়া স্বামীর আগে দানাগিরি করা, আমি যখন কইব ওখান আমার বেটা মানতে হইব বা বেটা মানিয়া নিত্রা চলিয়া যাইত্রা, আপনি আপনি যে পরিবার মারি যাই এই মনোবরটা আমি তো বাক্যা, ও দেখান ইখান আপনার ভালো লক্ষণ নয় আপনার দুঃখর লক্ষণ। নবী দিয়ে বলছে তাকে বাসর কিতা দিয়া বাস্তায় বলে সদগা কর, তাসাদ্দাক না তুমি তাই সদগা কর, লাগতি কথাবার্তা অপন কোয়া অসহ্য হয়ে যাও এখানে দৌড়ে বেটি না সব দৌড়ে অসহ্য হইন না লোকালোক অসহ্য হইন আবার দিল বলে লোকালোক অসহ্য হইন দৌড়ে কঠিন কঠিন কথাবার্তা অপন এখানে আল্লাহ সহ বেড়াইয়া কইতে সময় দ্বিধা বোধ করেন না কই দে বাদে আবার তোর কথা নিজে নিজে করিলি বা কইলে এই সময় ই খেয়াল ছাড়ি দে ও থাক করো না থাক করো না লান তুমি তাই লানতি কথাবার্তা অপন বেশি বেশি কম দৌড়ে নারাজ হয়ে দিবা সারারূপে এখানে আল্লাহ পর্যন্ত নারাজ আল্লাহ বালা ইলা দেখলাম আমি ইলা ইলা করেন কি আল্লাহ সাধেন না ওইটা আই ওই বেরোবিট লাগিয়ে আনলে তো দৌড়ে ইথাদের ওই ও ইথা যখনই বগি সদগা দেও তুমি তাই ও বেড়িতে বেড়িতে আছে সদগা বেশ দেন তো নবীজির ওয়াজ করা সদগা বেশ দেন মুরকি একটু লেবু এ খালি না ফুইলা গাছে কলা ধরছে না এমন তা না মুরকি একটু ডিম এ খালি তা করকে দে বেটিনতে দিন এরা না করে না আপনি বেদা করে ইয়া এটা দিও না এটা হালি দেও কিনা লাগে এটা কই না জানি তান দান রে নবীজি করিয়া দিছ বেশ করে দিতা কারণ ও আস্তা বেড়া লাগিয়া দিলে তো তা ছিড়ি ও ওখান ধরা লাগতো ওয়াই ফল সদগা দিলে জোরদার দুজগর পথটুকু বন্ধ হইব সদগা দিতে বেশি করে ও যে বেটাইন বেটিং তো তাকিয়া বড় হয়ে যাওয়া ইগাম কেমত লালাম এটা হইল কেমত লালাম মা বাবরে দেখতে পারতো না বন্ধু বান্ধবরে বালা ভাইব এটা হইল কেমত আলাম আমানতরে খেয়ানত করে লিব আমানতরে খেয়ানত করব আমানত তৈরি আমানত রক্ষা হইত নাই আমানত খেয়ানতি ঘটব ই আমানতরে আদায় না করিয়া আরেক আমানত লইব ও যে আমানতর খেয়ানতে খেয়ানতর লক্ষণ আমানতরে খেয়ানত আজকাল করেন না নি বিচার গান টাঙ্গিলে ধইবা তৈলে অলা না হলা তারিখ রদবদল হয়ে চলেছে বাদে যেদিন তৈলে এদিন তোর খবর নাই এটা খেয়ানত আলাম নবীজি মেয়ারা তো যাইতে সময় দেখলা এক বেটা লাগড়ি এক বুঝাই জমাইছে খান্দ লইত সার তে খান্দ লাত লাগিয়ালে ওজন ফারে না তো চিরদুবল বয়ান আনছে ফারে না লইত তখন তৈরে তো ইয়া আরো বিচারি আনি ফুরা কত গেছা ফুরাইয়া আবার তুলা মারে খান্দ লইত ফারে না তবে তো ইয়া আবার আরো কত গেছা ফুরায় ফুরাইয়া আবার চেষ্টা করে খান্দ লইত তখন ফারে না ওই মানুষকে খান্দো লইত করে চেষ্টা করে ফারেন না তখন ক্ষমাইতো না ক্ষমাইয়া চেষ্টা করতো খান্দো লইবার লাগে ক্ষমায় না বরঞ্চ কিতা করে ফুরায় ফুরাইয়া খান্দো লইত চায় নবী যে জিগে ইয়া জিবরিল ইতা কি হাল ইকে ক্ষমায় না কেনে আরো ফুরাইয়া খান্দো লইত চায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে আমার উদ্ধার আপনার অবস্থারে আল্লাহ আপনার কাছে উদাহরণ স্বরূপ দেখাইতে যে আপনার উন্মতর মাঝে কিছু আমি নকল বার হইবে আমান রাখনে বলা আমান বসনে বলা তৈবার জায়গা আমান তৈবার জায়গা কিছু বার হইবা ইলা থাকবা এরা হলা একজনের আমান গসিয়া এগুলি নিজে খাইয়া আদায় করবার চিন্তা নাই আর একজনের আমান লইব হেও কই খাইব আদায় করার চিন্তা করতো না এগুলি তো তার খান্দা বুঝাই উঠেন না নি এগুলি যাওয়া লাগবে নি না লাগতো না এই বেটা খুঁজিয়া লইতে নাও বারো কি দুনিয়া তা আপনি কেমতর দিন দেওয়া লাগবো এই ভয় লাগিল এদিন মিঠা নাই আপনি না দিলে আপনার নাকি তো না দেওয়া লাগবো নাকি নাই তার বদি আপনি আনা লাগবে দেওয়া লাগবো ই বেটা ই দেওয়ার চিন্তা করে করতো না না করিয়া আরো আমার লইব খাইব আরো লইব খাইব ইটা মানে কতরা মিলে না এটা কেমত আলামত এটা কেমত আলামত ও যেটা
নবীজি বলবার হচ্ছে ইতা সাহারাতিল কাইনাত ওয়াল মাআজি বেদিনদর নাসগান বাজনা তাসগান ইতা মনে বলেছে না না বলেছে বেটিনতে গান 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 দিতে পারছে না এগুলো বেটা খোঁজ না দেখায় আপনারা মাতিত্র না গান ছাড়া গাইনি তো করবেন যে এগুলা বেটিনতে এটা কেমন তো হলাম নাচ গান বাড়ি দিব অবাধে চলব এটা হইল কেমন তো হলাম অশরিবাতিল খমর ওয়ালা আখির হাদিল উম্মতি আউলা বা তান্তাকিবু ইন ফাতাকিবু ইন যালিকা রিয়ান আমরা আল্লাহ নবী ফরমাইছে নবাদে মদ পান করবা খেয়াল খেয়াল ওর বাধা মানতে না এবং মুসলমান হলে মদ খাইনি না খাইনি না খাইনি যে আমরা এটা তো কম আরো দূরে দূরে গেলে এটা গাউকে গাও বাদে না করতা না এগুলো বাসি তোর নাই তারা চলে গেলে বাসি ওকে মদ খা তারা পার্সেন্ট বেশি তারা বাসি তুই বা আপনারে ও ইটা দেখো মানে শুরু হইব কেমন একবারে করে ইটা হইলো ছোট ছোট লক্ষ ও হো ছোট ছোট যেটা ইটা তাই দিয়ে দিছে লান আখির হাজিল উম্মতি আউলা বাদর মানছে আগরে রে গালি কুলুত করব দুশারুপ করব এরা বুঝছেন না এটা ব্যাগ কল আসলা এটা কই দিন না কইন না বাজে কিটা বুঝে যায় না তুই তা কইন না আব্বা তো হলো আমি কই কোয়া কর এটা কই আব্বা তো মরিলে আমি প্রবাতি অর্থাৎ আব্বা তো গিয়ে বেশ প্রয়াগ বুঝে ও যে বুঝি লওয়া দেখান বুঝছো তো ঠিক আছে ওই বুঝি লওয়া মানে কেমন তো হলো ইলা বুঝি লওয়া না এখানে হইলো কেমন তো আলামত আগরে রাতে বাদরে না গালি গুলুত করবা লাগত দিবা এই লাগত দেওয়া এটা হইলো কেমন তো আলামত ও যে তা কইছে এটা আমার কাছে প্রকাশ পাইলিছে আমি এখন অপেক্ষা রয়েছে অপেক্ষা যে বড় যায় বড় যায় মেহেদি আলাইহিস সালাম আইতা ইতালিয় বলে আর কোন আলিম বলে কোন কোন দেশ খালি আইট চুরি বুঝে না আইট চুরি বুঝে না যে আপনারা যারা ইতা মোবাইলের বাজনা ধরে ওই বাজনা শুনতে সময় তো হুন্না বাজা দিয়ার না তবে কিছু খেয়াল রেখে দৌড় তাকে মনে জানে খাল মাছ কোন সময় উনিয়া ইমান আনাই সারা বাইত হলে ইমান বাঁচানিক না ইমান কিছু নষ্ট করার লাগিয়েও আছে ও নষ্ট করতাম লাইন পড়ি দেন যেদিন যে আপনার ইমান বরবাদ করিল আবার মেয়াদি আলাইছিল আমার আবির্ভাবের সময় করে গেছে আবার দেরি আছে আবার ইমান ইসলাম পড়াশোনা কিতাব কোরআন থেকে চলে না গাইজ আপনারা তফসিলের মফিল করছেন এরা কোরআন চলবেন না আপনারা 1% মানুষ আছেন না নিয়ে আবার ইতালি ব্যস্ত আসই না আবার চলে আবার বাদেই মেয়াদি আলাইসালাম আইবা ঈসা আলাইসালাম আবার পৃথিবীতে আইবা এটা হইলো বড় লক্ষণ এই বড়গুলো একটা জাহির হয়ে গেলে কিন্তু বাকি সন্তানই আছে কই নবীদের বলমাইছেন দেশ জেলা তসবির গাইড সুদা গিয়ে দানা জোর জোরে ইয়ে পড়ি যায় ওরা বড় কুইন আওয়াজ লাগিয়ে আনলে একটার পর আরেকটা একবারে ফটফটি আই দিব গিয়া যখন হয়ে যাইব তোমার একটার পরে আরেকটা ফটফটি সূর্য পশ্চিম দিলে উদয় উদয় ইয়া কিছু সময় তাকে আবার অস্ত যাইব গিয়া আবার তার নির্ধারিত স্থান দিয়ে আবার উদয় হইব পুকে দিয়ে উঠব পয়সা দিয়ে যাইব আবার গতিবিধি দেখাতেই দিব কিন্তু এক মুহূর্ত উঠিয়া আবার কিছু সময় তাকিয়া ডুবি দিব ও যে সময় উঠিয়া ডুবি দিব গিয়া তাকি লইয়া আর তোবার দরজা আল্লাহর কাছে বন্ধ আর আপনি আল্লাহর কাছে খান দিলে নেকি বদিল লাগিয়ে খান দিলে যে ফাঁক করছি মাফ করিয়া দেয় তোবা করলে তা কবুল হইতে শেষ নিদর্শন দেখার বাদে আর নিদর্শন দেখার বাদে তোবা করলে আর হয় না তোবা আপনি দেখবার আগে করে নিতা দেখবার আগে করে নিতা তো কোন সময় সূর্য উদয় হইব এখানে টাইম আমরা ঠিক করিয়া দেব আমি জানিনি জানি না এর কারণে ডরানি সব সময় দরকার আল্লাহরে আল্লাহর কাছে তোবা করা দরকার কোন সময় সূর্য উদয় দিব কেন ফত্তা কি দরজা বন্ধ হয়েছি ও কেয়ামত অনুষ্ঠিত হইব ইসরাফিল আলাইহিসসালামের ফখর লগে দুনিয়া চুরমা আর সব ধ্বংস হয়ে যাবো কি মুর্দা অকল হাসরের ময়দানে যাইবার লাগি তৈয়ারি নিব ও তৈয়ারি নিতে সময় খেউরের সামনে সুয়ারি আইব কবর্তনে উঠার বাদে সুয়ারি আইব খেউরের সামনে বুঝাই আইব খান্দ করে নিবার লাগি খেউরের সামনে সুয়ারি আইব
অপসারি রূপে ছড়িয়া যাইবার লাগিয়া আসলে।